বহুত ভাল লাগিছে প্ৰশান্তজিত, আৰু মানে ইয়াত যে এনেকুৱা এক পৰিৱেশ পাওঁ মই ভবাও নাছিলো, কল্পনাৰ বাহিৰত হয় আৰু এনে এক পৰিৱেশ পাই মই সঁচাই আপ্লুত হৈছো। আমি এয়া হল হাঁহৰ মাংস, দেখিছে নে কালাৰ তো মজা কালাৰ উঠিছে, আৰু এয়া লগত আছে ব্ৰইলাৰ মাংস। তো নমস্কাৰ গাইজ, কথাটো হল এনেধৰণৰ, যিহেতু ভোগালী বিহু সমাগত, তো ভোগালী বিহুটোৰ লগত সংগতি ৰাখি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে মাটিয়াত হেপাহৰ ভোগালী বিহু অনুষ্ঠান আয়োজন কৰিছে। তাতে বাঘা বাঘাই মানে সংবাদ জগতৰ সংবাদ লহৰ তোলা মানুহ আহিব, আৰু জানে নহয় গানৰ ন সমাহাৰ চলিব, সেই ঠাই অনুষ্ঠান হয়, তাত আপোনালোক লৈ যাব বিচাৰিছে। সেই অনুষ্ঠান কৰি বহুতেই বেছি মজা হ'ব, আৰু মই যাব বিচাৰিছো। এতিয়া বাজিলে আপোনাৰ 3টা, আৰু মই অনুষ্ঠান শুনি হ'ব আপোনাৰ 6টামানৰ পৰা আৰম্ভ হ'ব। তো বেছি দেৰি নকৰোঁ, আজি মই আৰম্ভ কৰিছোঁ আৰু মজা হ'ব, আপোনালোকে কথা দিছোঁ। কি ঠাণ্ডা গাইজ, তো নিয়াৰে নিয়াৰ ৰাস্তাত বহুত নিয়াৰ পৰিছে। তো এনেকৈ মই পামে আৰু মাটিয়া, তো নিউজ 18 অসম নৰ্থ ইষ্টক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এনেকুৱা এখন অনুষ্ঠান আমাৰ এই অঞ্চলত পাতাৰ বাবে। তো তেখেতসকলৰ যে অনুষ্ঠান শুনি সাফল্যমণ্ডিত হওক, তেখেতসকলৰ অনুষ্ঠান শুনি 6 জানুৱাৰীৰ পৰা তেখেতৰ সম্প্ৰচাৰ হ'ব। আৰু চাওক গাইজ, মানুহ সন্মুখত বহুত মানুহ, তো যিফালে চাওঁ সিফালে মানুহ আছে গাইজ। তো এই ইয়াৰ পাথাৰতে নাৰা মানে ধান কটা নাৰাত এই অনুষ্ঠানখনি পাতিছে, আৰু ইয়াত লিখা আছে সন্মুখৰ গেটত দুইফালে দুখন শৰাই, আমাৰ অসমৰ অসমীয়াৰ সন্মান লিখা আছে, আহিলা মাটিয়া। তো চাওক গাইজ, চাওক মানুহ। তো এনেকৈ মই সোমাই গৈ আছো, আৰু আপোনালোকক সম্পূৰ্ণ পৰিৱেশ দেখাবলৈ চেষ্টা কৰিম এইটো ভিডিঅ'ত, আৰু আপোনালোকে ভিডিঅ'টো আঁতৰি নাযাব, শেষলৈকে চাব, মজা হ'ব। মানুহ একবাৰে একদম ব্যস্ত হৈ আছে, মজা লাগিছে অনুষ্ঠানটো, আৰু পাছফালে চাওক আপোনালোকে মানুহ, চাৰিওফালে মানুহে মানুহ। তো মই সেই মেইন অনুষ্ঠানটোলৈ গৈ আছো এতিয়া, তো চাইডে আপোনাৰ ভিডিঅ'টো বহুতে বেছি মজা হ'ব, বহুতে বেছি ধামাকা এটা ভিডিঅ' হ'ব গৈ আছে এতিয়া। এইটো কি পিঠা বনাইছে আপোনালোকে, আপোনালোকে ইয়াতে পিঠা বনোৱা হৈ আছে, জুই জ্বলি আছে, শুকান পিঠা বনাইছে, বঢ়িয়া। মানুহ দেখা পাই পাগল হৈ গৈছো, মই বহি আছো মাটিত খেৰৰ ওপৰতে, কেনেকৈ মানে ভিডিঅ' কৰিব লাগিলেতো আপোনালোকক দেখাব লাগিব না, চাৰিওফালে মানে এক জেগাত থাকিলেতো নহ'ব, চাৰিওফালে দেখাব লাগিব, ইয়াত পিঠাটো বনাই আছে, তো দেখাই আছো অলপ বহি লওঁ ইয়াতে। কি লাড়ু এয়া বাইদেউ, কি লাড়ু বনাইছে, কেতিয়াৰ পৰা বনাই আছে, কেনেকুৱা আনন্দ উল্লাস সেইবাৰ, বহুত ভাল লাগিছে নেকি, আপোনালোকে ইয়াতে ওচৰতে হৈছে হয়নে, আপোনালোকৰ ওচৰতে হৈছে এইবাৰ, বাইদেউ কি খবৰ, কি বনাইছে, নাৰিকলৰ লাড়ু বনাইছে, আপোনালোক থাকিল বহুত বহুত শুভেচ্ছা। নাৰিকলৰ লাড়ু তেজপুৰ লাড়ু বাইদেউ বনোৱা, কি বনাইছে, তেলৰ পিঠা বনাইছে, মজা। কুশল নৃত্য দল লালাপুৰীৰ এইবাৰ অনুষ্ঠান আপোনালোকৰ বাবে আগবঢ়াব বিচাৰিছো, আহক একেলগে উপভোগ কৰো কুশল নৃত্য। খেমেনি আছে আপোনালোকৰ কুশল নৃত্য দল, আপোনালোকৰ স্থানীয় শিল্পী দল, আপোনালোকৰ স্থানীয় পৰম্পৰা অলপ চিঞৰিব লাগে, বঢ়িয়া। এতিয়া আগবঢ়াইছো কুশল নৃত্য দল লালাপুৰীৰ অনুষ্ঠান। এই ওলাইছে নৃত্য, কুশল নৃত্য হয় আমার।
হয়ে থাকবে নতুন নতুন অনুষ্ঠান, এবার আশা করছো আমিও। তো আমার অনুষ্ঠান আমার টাকা কষ্টকে দেখাই আছে সব, মানে ভিজুয়ালবিল দেখায় আর লাইভ দেখাই আছে। তো তাদের ধন্যবাদ জ্ঞাপন করছে মোর ফলপরাও। তো আমার ইয়াত আছে ইমান কষ্ট করেছে, তো বিশেষ ক্যামেরাম্যানবিল ক্যামেরার আড়ত থাকে, তো তাহাতে বহুত ডর ভূমিকা পালন করে আমার এই অনুষ্ঠানসমূহ দেখার, অনুষ্ঠান সুচারুরূপে তাহলে দেখার সহায় করে আমাক। তো তাদের আরো এবার সেলুট করছো।
পালো আমার বিশেষ ক্যামেরাম্যান দেখেতে কেনেকুৱা লাগিছে মাতি আহি বহুত ভাল অডিয়েন্স খিনি বহুত সাপোর্ট করে আছে ধুনিয়াকে নাচে আছে অন্তি ভক্তি করে আছে লাড়ু বনাইছে মোক লাড়ু এটা দিছে লাড়ু খাই আছো এখানে মানে খুব এনজয় করি বহুত ভাল লাগিছে প্রসেনজিত আর মানে ইয়াত যে এনেকা এক পরিবেশ পা মানে ভবাও নাছিল কল্পনার বাহির হয়ে আর এক পরিবেশ পাই মানে সচাই আপ্লুত হয়েছো আমি আসলে আমার গোটেই নিজস্ব টিমটি আপ্লুত হয়েছে আর সচাকে মাতিয়াবাসী বহুত বহুত ধন্যবাদ গোয়ালপাড়া জেলার মাতিয়াত ইমান যে মানুষের মাজত রস আছে ইমান যে উৎসবপূর্ণ পরিবেশ এটা বিরাজ করবো কল্পনা করা নাছিল ভাল আপনি যে ইয়াত মানুষ দেখিছে ইয়াতকে বাহির বহুত বেশি মানুষ আছে বহুত বেশি অল বাহিরে ওলাই যাব পড়া লাগে বহুত বেশি মানুষ আছে ধন্যবাদ তোমালো থাকিলে আন্তরিক শুভকামনা থেংক ইউ।